তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আইসিএল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আলহামদুলিল্লাহি আল্লাযী বিনিআমাতিহি তাতিম্মু আস-সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জোরে জোরে মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বি জিদনি ইলমা, রাব্বি زدني علما، رب اشرح لي صدري و
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله العلي العظيم. তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, যারা কি অজানা। শুধু তোমারি গোলাম গো অন্য কারো না, শুধু তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সাথ গোলামি করার সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আপনারা সবাই কেমন আছেন? সমাজকে এবং এই মাদ্রাসার উদ্যোগে আজকে এই সুন্দর আয়োজন করার সেই তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আমাদের সকলেই
আমরা আমাদের অন্তর অন্তস্থল থেকে আমাদের মন প্রাণ উজাড় করে দিয়ে সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত গভীরভাবে চিন্তা করতে বলেছেন এবং তার সাথে সাথে আমল করার কথা বলেছেন যেই কথাটা আমাদের পুরো জীবনের জন্য কার্যকরী আমাদের পুরো জীবনটাকে বদলে দিবে সেই চিন্তা সেই চেতনা সেই আমলের জন্য আমরা কাজ করব যেই আমলের জন্য যেই দিনের গুলোতে আমরা ভালো থাকতে পারব সেই দিন আর কোনো দিন নয় সেই দিনটা হচ্ছে আমাদের পরকালের জীবন পরকালের দিনগুলো ঠিক কি না সেই পরকালের দিনগুলো আমাদের কেমন কাটবে আমরা সকলেই এইটুকু জানি যে আমরা যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করি তাহলে আমাদের ফয়সালাও ভালো হবে ইনশাআল্লাহ আবার যদি আমরা এই দুনিয়ার জীবনে থাকাকালীন যদি আমরা অসৎ কাজে নিজেদেরকে বিলিয়ে দেই এবং অন্যকে অসৎ কাজের আদেশ দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিণাম কি হতে পারে অত্যন্ত ভয়াবহ ঠিক কি না আজকে সেই দিনগুলো সম্পর্কে আমরা জানব সেই দিনটাকে আমরা সাধারণত বলি পরকাল যেটাকে আরবিতে বলা হয় আখিরাত কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আখিরাত শব্দটিকে বহু জায়গায় বহু আয়াতে বিশ্লেষণ করেছেন আমরা প্রথমেই জানব আমরা যদি এই আখিরাতের অর্থ বলতে যাই এই আখিরাত অর্থ হচ্ছে কি শেষ শেষ পরিণাম শেষ পরিণতি এখন আমরা অনেকেই মনে করতে পারি যে আমাদের দুনিয়ার জীবনটাই আমাদের শেষ জীবন অর্থাৎ দুনিয়া থেকে যখন আমরা মারা যাব তখন আমাদের জীবন শেষ আমাদের তারপরে আর কোনো জীবন নেই কিন্তু আসলে দুনিয়ার জীবনটা কিন্তু আমাদের আসল জীবন নয় আমাদের আসল জীবন কোনটা আখিরাতের জীবন ঠিক কিনা আপনারা সবাই আমার কিছু কথার সাথে কথা মেলাবেন তাহলে যাতে করে আমি আপনাদেরকে সুন্দরভাবে বিষয়গুলো বোঝাতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আর যারা এই দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে তাদের অবস্থা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআম এর 31 নম্বর আয়াতে আমাদেরকে সুন্দরভাবে সেটি বিশ্লেষণ করে দিয়েছেন রব্বুল আলামিন বলছেন ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম রব্বুল আলামিন বলছেন যারা কিনা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করবে যারা কিনা দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে নাফরমানি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পিঠের মধ্যে একটা গুনার বোঝাকে তিনি লেলিয়ে দিবেন যেই বোঝাটা তার পিঠের মধ্যে থাকবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে সুন্দরভাবে সেই কথা উপস্থাপন করা হয়েছে এই আয়াতের তাফসীরে বলা হচ্ছে সুদ্দি রহমাহুল্লাহ বলছেন যখন কোন নাফরমান ব্যক্তি কবরের মধ্যে যাবে কবরের মধ্যে যাওয়ার পরে তার কাছে একটি আকৃতি উপস্থিত হয়ে যাবে একটি আকৃতি উপস্থিত হওয়ার পরে সেই আকৃতিটা তার সামনে এত ভয়াবহ রূপ নিয়ে উপস্থাপিত হবে সেই আকৃতিটাকে দেখে সেই লোকটা সেই নাফরমান লোকটা অনেকটা আতঙ্কে পড়ে যাবে ভয় পেয়ে যাবে নাফরমান লোকটা তখন জিজ্ঞাসা করবে
কে তুমি তোমার চেহারা এমন কুৎসিত কেন তখন সেই আকৃতিটা সাথে সাথে উত্তর দিয়ে দিবে আমার চেহারার এই করুণ পরিণতির জন্য একমাত্রই তুমি দায়ী কারণ হচ্ছে তুমি যখন দুনিয়াতে ছিলে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যত রকম কুকাজ করেছো যত রকম খারাপ কাজ করেছো সেই খারাপ কাজের কারণে আমার চেহারাটা এমন কুৎসিত হয়ে গিয়েছে তারপর আবার জিজ্ঞাসা করা হবে ওই আকৃতিটাকে এটা না হয় মানলাম আমার গুনাহের কারণে তোমার চেহারা এমন কুৎসিত হয়ে গিয়েছে তাহলে আমাকে বলে দাও তোমার পোশাক থেকে এমন পুষযুক্ত দুর্গন্ধ কেন বের হচ্ছে তখন সাথে সাথে সে উত্তরে দিবে আমার শরীর থেকে আমার পোশাক থেকে এমন দুর্গন্ধের কারণ হলো তুমি দুনিয়ার জীবনে থাকতে যেই খারাপ কাজগুলো করেছো যেই গুনাহগুলো করেছো সেই গুনাহগুলোর দুর্গন্ধ এসে আমার শরীরের মধ্যে যুক্ত হয়েছে তারপর আবার জিজ্ঞাসা করা হবে তাহলে তোমার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে কেন শরীরের মধ্যে এমন ময়লা কেন তখন সে উত্তর দিবে তোমার গুনাহের আবরণের কারণে আমার শরীরের মধ্যেও আবরণ পড়ে গিয়েছে আমার শরীরের মধ্যেও অনেক ময়লা জমাট বেঁধে গেছে আমার শরীরের মধ্যে অনেক দুর্গন্ধ জমে গেছে তখন সে বলবে কে ভাই তুমি তুমি এখানে কেন এসেছো তখন সে বলবে দুনিয়ার জীবনে থাকতে তো তুমি এত কথা চিন্তা করোনি দুনিয়ার জীবনে থাকতে তুমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে দুনিয়ার জীবনে থাকতে তুমি আমার পিঠের উপর সওয়ার হয়েছিলে আর আমি সেটি সহ্য করেছিলাম আজকে আমি তোমার পিঠের উপরে সওয়ার হলাম শুধু আজকে নয় কবর নয় কবর যেদিন শেষ হয়ে যাবে যেদিন আমাদেরকে কিয়ামতের ময়দানে নিয়ে যাওয়া হবে সেদিনও আমি তোমার সেই পিঠের উপরে অবস্থান করব প্রিয় ভাইয়েরা আমাদেরকে এই কথা থেকে বুঝতে হবে আমরা যদি দুনিয়ার জীবনে খারাপ কাজ করি আমরা যদি দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করি তাহলে আমাদের পিঠের উপরে সেই গুনাহের সওয়ারটা কিন্তু সেই আকৃতিটা আমাদের পিঠের উপরে কিন্তু সওয়ার হবে ঠিক কি না সেদিন কিয়ামতের ময়দানে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এই মনে হয় নাফরমান ব্যক্তি যে কিনা দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর সাথে নাফরমানি করেছে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে সবাই বলবে এই মনে হয় আমার নবীর সাথে নাফরমানকারী ব্যক্তি না হলে তো এর পিঠে ওই আকৃতি সওয়ার হতো না ঠিক কি না তাই আমাদেরকে দুনিয়ার জীবনটা ভালোভাবে কাজে লাগানোর দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই প্রিয় ভাইরা এই দুনিয়ার জীবনটা কি এই দুনিয়ার জীবনটা কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের এর পরের আয়াতে বলছেন 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন রব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটা খেলার তামাশা ছাড়া আর কিছুই নয় তাহলে আমাদের দুনিয়াটা কি আসলে খেলার তামাশা ছাড়া আর কিছুই নয় এটা কি আমরা বুঝতেছি কিনা এটা কি আমরা আসলে বুঝতেছি আমাদের দুনিয়ার জীবনটা আমরা মনে করছি এই দুনিয়াই হচ্ছে আমাদের শেষ জীবন এই দুনিয়াতে যা কামানোর দরকার আমরা কামাবো ঠিক কিনা আমরা আমাদের সন্তানদের জন্য কামাই করি কিন্তু এই সন্তানই কিন্তু একদিন আপনাকে সেই কবরের মধ্যে নামিয়ে দিয়ে আসবে সুতরাং বোঝা যায় আপনি আবার আপনার জীবনটাকে যেভাবে কাজে লাগাবেন ঠিক সেভাবে আপনি ফল পাবেন ঠিক কিনা দুনিয়ার জীবনটা কেমন উদাহরণ দিয়ে আমাদের নবী বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করছেন عن مستورد بن شداد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه هذه وأشار يحيى بالسبابة في اليم فلينظر بما ترجع بالشرب صلى الله عليه وسلم بلتن দুনিয়ার জীবনটা হচ্ছে ততটুকু এক বর্ণনাকারী ইয়াহইয়া বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতের আঙ্গুলের অনামিকা আঙ্গুলটাকে ইশারা করে বললেন তোমরা যখন একটা সমুদ্র অথবা একটা সাগরের মধ্যে তোমাদের এই অনামিকা আঙ্গুলটাকে চুবিয়ে দিবে তারপরে সেখান থেকে আবার উঠবে উঠানোর পরে তোমরা দেখবে তোমাদের আঙ্গুলটার মধ্যে কতটুকু পানি উঠেছে তোমরা দেখবে সেই সাগরটার থেকে তোমাদের আঙ্গুলটাতে কয় ফুট পানি উঠেছে আমরা সকলেই জানি আমরা যদি ভালোভাবে বিশ্লেষণ করি আমরা যদি আমাদের অনামিকা আঙ্গুল অথবা হাতের কোন একটা আঙ্গুলকে যদি আমাদের সাগরের মধ্যে আপনাদের পাশেই সাগর আছে না সে সাগরটার মধ্যে যদি আপনারা একটা আঙ্গুলকে চুবিয়ে দেন তারপরে সেই সাগর থেকে আপনারা আবার সেই আঙ্গুলটাকে উঠিয়ে নেন পানি কতটুকু উঠবে কতটুকু উঠবে এই সর্বোচ্চ তিন চার ফোঁটা পানি উঠবে তাই না সেই পানিগুলোই হচ্ছে আপনার এই দুনিয়ার জীবন এই দুনিয়ার জীবনে আসলে কিছুই নেই পানির ফোঁটাগুলো আপনার হাত যেমন উঠানোর পরে পানির ফোঁটাগুলো যেমন পড়ে যায় ঠিক তেমনিভাবে আপনাকেও একদিন পড়ে যেতে হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই বিশাল সাগর সাগরটা আপনি দেখছেন সেখান থেকে সামান্য পরিমাণ পানি যখন আপনি উঠালেন সেই পানি যখন উঠালেন আপনার কাছে কতটুকু পানি মনে হয়েছে সামান্য একটু পানি যেটা সাগর থেকে নিলে সাগরের একটু কমবে সেই পানি হচ্ছে আপনার দুনিয়ার জীবন যে পানিটা আপনি আঙ্গুল দিয়ে উঠালেন সুতরাং বুঝে যাচ্ছে আপনি যদি আপনার দুনিয়ার জীবনে থাকতে এই সামান্য জীবনে আপনি যদি ভালো কাজ করেন সেই ভালো কাজের পরিণামে আপনাকে যিনি ভালো করে রাখবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের পরিণাম আপনি ভালোই পাবেন ইনশাআল্লাহ আবার যদি আপনি খারাপ করেন সেটার জন্য রব্বুল আলামিন সূরা জিলজালের সাত থেকে আট নম্বর আয়াতে বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা قال ذرة شرا يرى رب العالمين بولتن আপনি যদি দুনিয়ার জীবনে থাকতে বিন্দু পরিমাণ ভালো কাজ করেন তাহলে আপনি সেখানে গিয়ে আখেরাতে গিয়েও আপনি সেই বিন্দু কাজ পরিমাণ ভালো কাজের সেই দিকটা আপনি দেখতে পাবেন আবার যদি আপনি যদি দুনিয়ার জীবনে থাকতে সেই বিন্দু পরিমাণ যদি আপনি যদি খারাপ কাজ করেন তাহলে মনে হয় আপনি সেটা দেখতে পারবেন না দেখতে পারবেন আল্লাহ তো সেটাই বলছেন কিন্তু আজকে আসলে আমরা কোরআনের আয়াত একটু মানলে আরেকটি কিন্তু আমরা মানি না মানি আমাদেরকে বলা হয় আমরা ঘোষ যেন ঘোষ আমাদের জন্য হারাম আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু ঘুষ খাওয়ার লোকের অভাব তাহলে আপনি কোরআন মানলেন কথা বলেন মানলেন আবার কোরআন আমাদেরকে বলল মানুষের জমিনে রাই কাটা যাবে না কিন্তু আমার কৃষক ভাইদের মধ্যে অনেকেই আছে মানুষের জমিনে রাই কাটতে কাটতে তার জমিনকে বড় করার ট্রাই করে ঠিক কিনা তাহলে এটাকে কোরআন মানা হলো
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ওগো আয়েশা, ছোট ছোট গুনাহগুলো থেকে নিজেকে আত্মরক্ষা করে চলিও রে আয়েশা, কারণ এই ছোট ছোট গুনাহগুলো একদিন তোমাকে ধ্বংস করে দিবে। একদিন এই ছোট ছোট গুনাহের জন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আপনাকে আমাকে আল্লাহর কাছে এর জন্য কফিয়ত দেয়া দিতে হবে। সেই দিনের জন্য কি আমরা প্রস্তুতি নিচ্ছি নাকি? নিচ্ছি নিচ্ছি না? তাই আমাদেরকে বেশি বেশি করে সে আখিরাতের দিনের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা তো আলহামদুলিল্লাহ সে আখিরাতকে অর্থাৎ পরকালকে বিশ্বাস করি, কিন্তু আমার দেশে এমন অনেক আছে যারা কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আছে না? তাদেরকে দেখা যায় তারা মানুষ মারা গেলে কি করে, মোমবাতি জ্বালিয়ে মানুষকে শ্রদ্ধা জানায়, মোমবাতি জ্বালিয়ে মানুষের রুহের মাগফিরাত কামনা করে, ঠিক কি না? আবার সেই একই লোকেরাই আমার ইসলামের যদি কোনো খেদমত যদি কেউ করতে চায় তাহলে সেই একই লোকেরাই বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় তারা চুনকানি দেয়, ঠিক কি না? তাদেরকে দেখা যায় আমার দেশের যখন মা বোনেরা পর্দা করতে চায় তখন তাদের চুলকানি বেড়ে যায়, আমার দেশে যখন কোনো গাড়ির ভিআইপি সার্ভিসে যখন গাড়ির জন্য বিরতি দেয়া হয় তখন তাদের চুলকানি বেড়ে যায়। সুতরাং বোঝা যায় ওই সকল নাস্তিক মুরতাদরা এই দেশে ইসলাম থাকুক সেটা তারা চায় না, ঠিক কিনা? তাদেরকে সব জায়গায় বিজয়ী বেশি আপনি দেখবেন, তাদের সাপোর্টারের কোনো অভাব নেই, এবং বড় বড় লোকেরা কিন্তু তাদের সাথে আছে, বিভিন্ন চেয়ারম্যান আছে, কিন্তু আল্লাহ যাকে চেয়ার দেন তার থেকে আবার চেয়ার নিতেও পারেন, ঠিক কি না? কয়েকদিন আগে আমাদের একজন মুরাদ সাহেব তিনি আমাদের ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন, আল্লাহ তার মান সম্মান মনে অনেক ভালোভাবে বাঁচিয়ে রেখেছেন রেখেছেন। একটা কথা তাদের বোঝা উচিত যে আমার দেশের মধ্যে আমার ইসলামের বিরুদ্ধে আমার আল্লাহর বিরুদ্ধে আমার রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমার ইসলামকে যখন আমার দেশের বিরুদ্ধে লড়ানোর চেষ্টা করে, তাদেরকে বুঝতে হবে তাদেরকে ক্ষমতা যিনি দিয়েছেন ক্ষমতার মালিকও তিনি, দেয়ার মালিকও যিনি, নেয়ার মালিকও তিনি, তিনি দিতেও জানেন আবার নিতেও জানেন, ঠিক কি না? মান সম্মান এটি কার হাতে? মান সম্মান দিবেন আবার মান সম্মান নিয়ে যাবেন। এই জন্য বেশি বাড়ানোর কোনো দরকার নেই। সেই নাস্তিকরা আমাদেরকে ভুল বুঝাতে চায়। কয়েকদিন আগে আমরা দেখেছি আমাদের গ্রিন লাইন সার্ভিসের মধ্যে যখন নামাজের বিরতি যখন কথা বলা হলো কয়েকজনের চুলকানি মাশাল্লাহ বেড়ে গিয়েছে, তারা বলছে গাড়ির মধ্যে নামাজের বিরতি দিলে এখানে তো সময়ের অপচয় হচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না, তারা ভালো কাজকে সাধুবাদ জানায় না, তারাই বলে আমরা মুসলিমরা নাকি তাদের বিরুদ্ধে কাজ করি, তারাই বলে আমরা মুসলিমরা নাকি তাদের বিরুদ্ধে অত্যাচার করি, কিন্তু আমাদের কোরআন আমাদের ইসলাম সেটা আমাদেরকে শিক্ষা দেয়। প্রিয় ভাইগণ, এই ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ তারা মনে করেছে এই দেশ থেকে আমার মুসলিম ভাইদেরকে নির্যাতন করবে, তারা মনে করেছে এই দেশ থেকে ইসলামকে দাঁড়িয়ে দিবে, কিন্তু তারা হয়তো এটা জানে না এই দেশের মধ্যে যেই দেশে
আল্লাহ আকবার ধ্বনিতে এই দেশে সূর্য উদিত হয়, এই দেশের মধ্যে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ডুবে, সেই দেশে আর কিছু থাকুক আর না থাকুক আমার ইসলাম থাকবেই থাকবে, ঠিক কি না? সেই দেশে তারা থেকে আমাদের 90-95% মুসলমানদেরকে তারা বিতাড়িত করতে চায়, ঠিক কি না? কে হেদায়েত দান করুন সকলে পড়িয়া, আমিন। যারা কিনা এমন কাজ করে এবং যারা কিনা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নমলের 4 নম্বর আয়াতে তাদের সম্পর্কে বলছেন, রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালুহুম ফাহুম ইয়া'মালুন। রব্বুল আলামিন বলছেন, যারা কিনা আখিরাতে বিশ্বাস করে না, যারা কিনা কুরআনে বিশ্বাস করে না, যারা কিনা আল্লাহকে বিশ্বাস করে না, যারা কিনা আমার রাসূলকে বিশ্বাস করে না, যারা কিনা ইসলামের বিরুদ্ধে কাজ করে, যারা কিনা আমার আল্লাহর বিরুদ্ধে কাজ করে, যারা কিনা আমার রাসূলের বিরুদ্ধে কাজ করে, তাদেরকে উদ্দেশ্যে আল্লাহ বলছেন তারা হয়তো সাময়িকভাবে তারা বিজয়ী হবে, কিন্তু তারা কোনো দিনও সফলতা অর্জন করে আমার কাছে ফিরে আসতে পারবে না। সুতরাং বোঝা গেল, আপনি যতই বাড় বাড়েন না কেন, আপনি যতই কিছু করেন না কেন, আপনি ইসলামের বিরুদ্ধে যতই উস্কানিমূলক কথা বলেন না কেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন তোমাদের যে এই অবস্থা, তোমরা যে আমাদের মুসলমানদের সাথে এরকম করবে সেটা আমরা কোরআন থেকেই জেনে ফেলেছি, ঠিক কি না? তারা আমাদের সাথে দুনিয়াতে থাকা অবস্থায় এমন করছে, তার মানে বোঝা যাচ্ছে আখেরাতে মনে হয় এমন করবে, ঠিক কি না? আখেরাতে করতে পারবে? দুনিয়ার জীবনে থাকতে যা পারো করে নাও, আখেরাতের যা দেখানো সেটা যিনি দেখাবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? প্রিয় ভাইয়েরা, আখিরাতে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে উপস্থাপন করছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জীবন থেকে তোমরা যা যা অর্জন করেছো আজ আমি তোমাদের থেকে সেগুলোর সাক্ষাৎকার নিব। সেই জন্য আমি জানি দুনিয়ার জীবনে থাকতে তোমরা মুখ দিয়ে যত রকম চাপাবাজি করেছো, দুনিয়ার জীবনে থাকতে তোমরা মুখ দিয়ে যত মিথ্যা কথা বলেছ, সেজন্য আমি তোমাদের মুখকে সেদিন বন্ধ করে দিব। সেদিন তোমরা তোমাদের হাত দিয়ে যতগুলো খারাপ কাজ করেছ, তোমাদের হাতগুলো সেদিন সাক্ষ্য দিবে। তোমাদের পা দিয়ে তোমরা যত খারাপ কাজ করেছ, সেই পাগুলোই কিন্তু সেদিন সাক্ষ্য দিবে। সুতরাং বোঝা যায়, আপনি দুনিয়ার জীবনে থাকতে যত রকম খারাপ কাজ করেছেন সেগুলোর জন্য আপনি মিথ্যা কথা বলার কোনো সুযোগ আপনাকে আল্লাহ দিবেন? আপনার সেদিন হাত কথা বলবে, সেদিন পা কথা বলবে, সুতরাং মিথ্যা কথা বলার কোনো সুযোগ আর নেই। তার মানে বোঝা যাচ্ছে মিথ্যা কথার পরে সুযোগ নাই, এজন্য আমরা দুনিয়াতে থাকতে বেশি বেশি মিথ্যা কথা বলবো, ঠিক কি না? দুনিয়া থাকতে বেশি মিথ্যা কথা বলবো? প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে থাকতে আমরা সত্যবাদী হব, যাতে করে এই সত্যবাদী হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আমরা আমাদের মুখ দিয়ে যাতে আমরা সত্য কথা বলতে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন পড়ি, আমি। সুতরাং বোঝা যাচ্ছে কাফের মুশরিক মুরতাদরা
আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন সব ষড়যন্ত্রের ফয়সালা আমরা ওই দিনে দিয়ে দিব ঠিক কি না কারণ সেদিন ষড়যন্ত্র করার সেই সুযোগ তাদেরকে দেয়া হবে প্রিয় ভাইয়েরা আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজ করি তাদের জন্য কি ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন কেমন থাকব আমরা পরকালের জীবনে যদি আমরা পরকালকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে দুনিয়ার জীবনটাকে কাজে লাগাই তাহলে আমরা কেমন কাটাবো তা সেই জীবনগুলো রব্বুল আলামিন সেই নিয়ামতের কথা আমাদেরকে জানিয়ে দিলেন বুখারীর বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر الله رب العالمين بالشرب صلى الله عليه وسلم المدهمين আমাদেরকে জানিয়ে দিলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব চক্ষু শীতলকারী নিয়ামত রেখেছি যা কোনোদিন কোনো চোখ চোখে দেখেনি জোর বলেন সুবহানাল্লাহ যা কোনোদিন কোনো কান শুনতে পায় নাই যা কিনা কোনোদিন কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই আমি আল্লাহ তাদের জন্য এমন সব নিয়ামত রেখেছি যা কোনোদিন কেউ চিন্তাও করতে পারে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আপনি আমি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করি আপনি আমি যদি দুনিয়াতে থাকতে কবরকে ভয় করে আল্লাহকে ভয় করে রাসূলের সুন্নাত গুলো মানি রাসূলকে অনুসরণ করি এবং সে অনুযায়ী আমল করি তাহলে আমাদের পরকালের জীবনে আমাদের জন্য আল্লাহ সকল নিয়ামত রেখেছেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা এই জন্য আমাদেরকে আখিরাতের দিনকে ভয় করতে হবে কারণ সেই দিন একটা ভয়াবহ দিন যেই দিনে আমরা একটু আগেই বলেছি যেই দিনে কাফেরদের মিথ্যাবাদীদের মুখগুলোকে কি করে দিবে দিবে বন্ধ করে দিবে সেই দিনের পরিণতি সম্পর্কে ভয়াবহ রূপ কেমন হবে সেদিন সেই রূপ সম্পর্কে সূরাতুল বাকারার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করে দিয়েছেন কেমন হবে সেই দিন রব্বুল আলামিন সেই বিভীষিকাময়ের দিনের সেই বর্ণনা দিয়ে দিলেন رب العالمين بلتين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون رب العالمين بلتين ও আমার বান্দারা তোমরা ওই দিনটিকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না যেদিন কারো পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না যেদিন কিনা কারো থেকে কোনো প্রকার ঘুষ না নিয়ে কাউকে কোনো প্রকার কোনো সাহায্য করা হবে না আবার যদি কেউ যদি কোনো ঘোষ দিতে চায় সেটাও আর গ্রহণ করা হবে তার মানে বোঝা যাচ্ছে এই দুনিয়াতে আপনি যাই কিছু অর্জন করেন এই দুনিয়াতে থাকতে যদি আপনি পুরো পৃথিবীর মালিক হয়ে যান সেই কিয়ামতের ময়দানে এটা থুনকো আর কিছুই কারণ এই পৃথিবীর মালিক হয়ে আপনি সেদিন কিছুই করতে পারবেন সেদিন সব ক্ষমতা যার হাতে তিনি কে যিনি সব ফয়সালা দিবেন তিনি কে
তার মানে বোঝা যাচ্ছে ফয়সালার মালিক যিনি ক্ষমতার মালিক তিনি তাহলে আমরা ইবাদত যার করব তিনি কে আরো জোরে বলেন তিনি কে সেদিন কোন অপরাধী কোন প্রকার সাহায্য পাবে কোন কাফের মুশরিক মুরতাদ কোন সাহায্য পাবে তাহলে আমরা আমাদের জীবন কেমন কাটাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমরা আমাদের বাকি জীবনটা কাটিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন সকলে পড়ি আমিন প্রিয় ভাইয়েরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো শিক্ষা দিয়ে গিয়েছেন কেন আমরা সেই দিনটিকে ভয় করব সেই দিনের সেই বিভীষিকাময় সেই ঘটনাগুলো সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামান্য কিছু বলে গিয়েছেন মুসলিম বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا عائشة رضي الله تعالى عنه بولتن ابي بشر صلى الله عليه وسلم كي بولت شنتي تني بولتن কিয়ামতের দিন মানুষগুলোকে নগ্ন পায়ে রাখা হবে তাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না সেদিন সব মানুষগুলোকে উলঙ্গ রাখা হবে সেদিন সব মানুষগুলো খতনাবিহীন অবস্থায় থাকবে এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ النساء والرجال جميعا ينظر بعضهم إلى بعض عائشة رضي الله تعالى عنه بالشريف صلى الله عليه وسلم كيف جئت قلت يا رسول الله يا حبيب الله যদি সব মানুষগুলোকে উলঙ্গ রাখা হয় সেদিন কি ইয়া রাসূলুল্লাহ সেদিন কি পর্দার কি খেলাফ হবে না সেদিন কি পুরুষ মহিলার দিকে তাকাবে না মহিলা কি পুরুষের দিকে তাকাবে না নাকি ওগো রাসূল সেদিন কি যদি পুরুষ আর মহিলা যদি উলঙ্গ থাকে তাহলে তো পর্দার খেলাফ হবে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض بشر بي صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها كبلتين أقو عائشة شدين كار بستا كمن هبه أتو بايا بهديني সেইটুকু দেখার মতো সময় আর কারো হবে সেদিন সবাই চিন্তিত থাকবে সেদিন সবাই চিন্তিত থাকবে আমার কি হবে আমি দুনিয়াতে থাকতে কি করেছি এখন আমার কি হবে সেই বিষয়ে চিন্তা করবে আমি কি আসলে জান্নাতে যাব নাকি আসলে দোজখের দিকে রওনা দিচ্ছি ঠিক কি না আগুনের ভয় সবাই করে আগুনের ভয় সবাই করে বিপদে সবাই ভয় পায় আপনার যখন কোনো বিপদ আসে অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো ঝামেলা হয় আপনি কি কোনো দিকে তাকাবেন নাকি যেই জায়গায় আপনার স্বার্থ লুকিয়ে আছে আপনার ঝামেলা হয়েছে নাকি সেই জায়গায় দৌড় দিবেন কি করবেন আপনার স্বার্থ আছে সেই জায়গায় ঝামেলা হচ্ছে অবশ্যই আপনি সেই জায়গায় চলে যাবেন না হলে আপনি মিস্টেক করবেন আপনার হয়তো জমি জামা চলে যাবে ঠিক কি না সেদিন যদি আপনাকে এখানে আকর্ষণীয় কিছু দেয়া হয় আপনার সেদিকে কোনো লোভ থাকবে না দুনিয়ার জীবনে থাকতেই অবস্থা
সে কিয়ামতের ময়দানে আর কি অবস্থা হবে, সেদিন আমাদের পুরো দেহে আর কোনো কাপড় চোপড় থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, সেই কিয়ামতের ময়দানকে আমাদেরকে ভয় করতে হবে, সেই দিনকে আমাদেরকে ভয় করতে হবে। সেই দিনকে ভয় করে আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, পড়িয়া আমিন। একটা আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব, যে আমলটা আপনারা যদি করতে পারেন তাহলে সেই কিয়ামতের দিনে আপনারা সুন্দরভাবে আনন্দের সাথে সেই বিভীষিকাময় দিনগুলোকেও আপনারা উপভোগ করতে পারবেন। সে আমল করবেন তো ইনশাআল্লাহ করবেন, কারণ এই রকম দিনে কেউ কি আনন্দ থাকবে, কথা বলেন থাকবে? তাহলে সেই জায়গায় আপনি যদি আপনার জীবনে আমলটা করে যদি আনন্দে থাকতে পারেন, কোনো সমস্যা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলটা করার সেই তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনায় আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى يوم القيامة كأنه رأي عيني فليقرأ إذا الشمس كورت وإذا السماء انفطرت وإذا السماء انشقت। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সচক্ষে কিয়ামতের সেই বিভীষিকাময় ভয়াবহ দিনগুলোকে আনন্দের সাথে উপভোগ করতে চায়, সে যেন একের ভিতর তিনটা কাজ করে। জোরে বলেন কি কাজ করে? একের ভিতর তিনটা কাজ। যেমন আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য আপনারা কিছু বই কিনেন, যেই বইগুলোতে লেখা থাকে একের ভিতর সব, তাই না? একটা বইয়ের মধ্যে সব থাকে, মানে বাংলা, অঙ্ক, ইংরেজি সব থাকে। এই জন্যই বইয়ের নাম কি দেওয়া হয়েছে? একের ভিতর সব। এই জন্য আমিও সেখানে নাম দিয়েছি একের ভিতর তিনটা কাজ, তিনটা আমল যদি আপনারা আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনটাতে আমাদেরকে আনন্দের সাথে সেই বিভীষিকাময় দিনটাকে উপভোগ করার সেই তৌফিক দিবেন ইনশা। সে একের ভিতর তিনটা কাজ কি? একের ভিতর মানে হচ্ছে কোরআন। কোরআনের ভিতর থেকে আপনি কয়টা কাজ করবেন? তিনটা কাজ করবেন, তিনটা আমল করবেন। সেই তিনটা আমল হচ্ছে আপনি সূরা তাকবীর পড়বেন। কি পড়বেন? সূরা তাকবীর। এটা হচ্ছে এক নম্বর আমল। দুই নম্বর সূরাতুল ইনফিতার পড়বেন। কি পড়বেন? সূরাতুল ইনফিতার। আর তিন নম্বর যে আমলটা সেটা হচ্ছে সূরাতুল ইনশিকাক। কি ইনশিকাক? তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কুরআনুল কারীম থেকে তিনটা সূরা প্রতিদিন আমরা যদি তেলাওয়াত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সেই বিভীষিকাময় দিনে আমাদেরকে আনন্দ রাখবেন ইনশাআল্লাহ। তাহলে কি কি সূরা? একটা হচ্ছে সূরা তাকবীর, সূরাতুল তাকবীর। দুই নম্বর হচ্ছে সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনফিতার। আর তিন নম্বর হচ্ছে সূরাতুল ইনশিকাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, সেই দিনটাতে, এটা তো ভয়াবহ কঠিন দিন হবে, সেই দিনটাতে আমরা কিন্তু রেহাই পাব না। আপনি যেই হন না কেন, আপনাকে সেদিন জবাবদিহি করে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন
কিয়ামতের দিনে আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করার আগ পর্যন্ত একটা কদমও আগে বাড়াতে দিবেন না। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? পাঁচটা। সেই পাঁচটা কি কি আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন? কয় প্রশ্ন? পাঁচটি প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন রাখবেন, আন উমরিহি ফিমা আফনা, আপনি আপনার নিজের জীবনটাকে কোন কাজে অতিবাহিত করেছেন, নিজেকে আপনাকে যতগুলো হায়াত দেওয়া হয়েছে যতগুলো বছর, সেই বছরগুলো আপনি কিভাবে অতিবাহিত করেছেন, সে সম্পর্কে প্রথম প্রশ্নেই আপনাকে কিন্তু ধরা হবে। তখন আপনি কি উত্তর দিবেন? আমি মানুষের জমিনে রাইল কেটেছি, আমি ঘুষ খেয়েছি, আমি হারাম পথে হেঁটেছি, আমি মানুষের হক মেরে দিয়েছি, আমি মানুষকে কষ্ট দিয়েছি, আমি মানুষের রাস্তার জায়গা দিয়ে আমি সীমানা প্রাচীর উঠিয়ে দিয়েছি, এটা বলবেন? কথা বলেন, এটা বলবেন? কি বলবেন সেদিন? আপনি যদি পরহেজগার হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি আপনি কাজ করেন, তাহলে আপনার মুখ দিয়ে কিন্তু সেদিন সেই কথাই বের হবে যে কথা আপনি দুনিয়ার জীবনে থাকতে আমল করেছিলেন, ঠিক কিনা? এটা হচ্ছে এক নাম্বার কোশ্চেন। দুই নাম্বার কোশ্চেন অর্থাৎ দুই নাম্বার প্রশ্ন কি করবেন? দুই নাম্বার প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে করবেন, ওয়া আন সাবাবিহি ফিমা বালা, আপনি আপনার যৌবনটাকে কোন কাজে অতিবাহিত করেছেন, আপনি আপনার যৌবনটাকে, যৌবন শক্তিটাকে কোন কাজে আপনি অতিবাহিত করেছেন? যৌবন কালে থাকতে আপনার মধ্যে অনেক শক্তি ছিল, যৌবন কালে থাকতে আপনি অনেক শক্তিশালী ছিলেন, অনেক অন্যায় করেছেন, অনেক বিত্তবান ছিলেন, অনেক টাকা পয়সা কামিয়েছেন, যৌবন কালে থাকতে আপনি মানুষের কি বেশি বেশি কষ্ট দিয়েছেন, সেই যৌবন কাল সম্পর্কে যখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, আপনি তখন কি উত্তর দিবেন? সব প্রশ্নের সমাধান সবভাবে বলা যায় না, কিছু কিছু প্রশ্নের সমাধান নিজেদেরকেই খুঁজে নিতে হয়, ঠিক কিনা? এই জন্যই প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা আপনাদের যৌবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজে লাগাবেন ইনশাআল্লাহ। তিন নাম্বার যে কোশ্চেনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, আপনি আপনার ধন সম্পদগুলো কোথায় থেকে উপার্জন করেছেন, কোথায় থেকে আপনি আপনার ধন সম্পদ উপার্জন করেছেন? আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই জন্য আপনি বৈধ অবৈধ সবগুলো মিলিয়ে আপনি বিশাল অট্টালিকার মালিক হয়ে গেলেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি আল্লাহকে ভয় করেননি, ঠিক কিনা? আল্লাহকে ভয় করে নিজের জীবনটাকে কাজে লাগান। আপনি আগে হোক পরে হোক কিন্তু মারা যাবেন, আপনি আল্লাহর সান্নিধ্যে যাবেন, এই জন্য আপনি দুনিয়ার জীবনে থাকাকালীন আল্লাহর সন্তুষ্টির জন্য টাকা উপার্জন করুন, আপনার রিজিক অন্বেষণ করুন, কারণ এই দুনিয়ার পুরোটা জমিন কিন্তু আমাদের জন্যই দেয়া হয়েছে, ঠিক কিনা? সেখান থেকে হালাল উপায়ে উপার্জন করার সেই খাতগুলো আল্লাহ রেখেছেন, সুতরাং আমরা হারামকে স্পর্শ করব না। চার নম্বর যে প্রশ্নটা, ওয়াফিমা আনফাকহ, যেই ধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন সেই ধন সম্পদগুলো আপনি কোথায় ব্যয় করছেন, ভালো রাস্তায় ব্যয় করছেন না খারাপ রাস্তায় ব্যয় করছেন,
আপনি কি ভালো মানুষ গড়ার জন্য ব্যয় করছেন নাকি খারাপ মানুষ ব্যয় করার জন্য ব্যয় করছেন। আজকাল আমার সমাজের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু অসাধু মানুষগণ আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আজকাল কিছু মানুষকে দেখা যাচ্ছে কিছু কিছু অসাধু মানুষগণ তারা তাদের সেই সম্পদ দিয়ে তাদের টাকা পয়সা দিয়ে আমার যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কি না? আপনারা গার্জিয়ান, আপনারা আপনাদের সন্তানদেরকে দেখে শুনে রাখবেন, আপনারাও ভালো কাজে ব্যয় করবেন, আপনাদের সন্তানদেরকে নামাজের জন্য উপদেশ দিবেন, আল্লাহর পথে কাজ করার জন্য উপদেশ দিবেন। কারণ সন্তান আপনার জবাবদিহিতাকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। পড়ি আমিন। সর্বশেষ প্রশ্ন যেটা করা হবে, ওয়া মাযা আমিলা ফিমা আলিম, আপনি যে জ্ঞান সম্পর্কে জানেন, ইসলাম সম্পর্কে যে ইলম আপনার মধ্যে আছে, যে জ্ঞান আপনার মধ্যে আছে, সেটা কতটুকু আমল আপনি করছেন? আমাদের এখানে হয়তো এমন কেউ নেই যে জানে না যে আপনার আমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এমন কেউ আছে? কথা বলেন, আছে? কিন্তু খুঁজলে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা আজকে একটা ওয়াক্ত নামাজও পড়েন না। খুঁজলে এমন অনেক যুবক ভাইদেরকে পাওয়া যাবে যারা কিনা অসাধু কাজে লিপ্ত, এরকম অনেক মানুষ আছে আমাদের সামনে আছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা আসলে এই পাঁচটি প্রশ্নের ধারে কাছেও নেই। এই পাঁচটি প্রশ্ন যদি আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আপনার জীবনটাকে সাকসেসফুলভাবে কাজে লাগিয়েছেন, আপনি সাকসেস হয়ে যাবেন। এই পাঁচটি প্রশ্নের বিস্তারিত আপনারা নিজেদের জীবনে কাজে লাগবেন ইনশাআল্লাহ। আমি এই পাঁচটি প্রশ্নকে আবার বলে দিব। এক নাম্বার হচ্ছে কি, আপনি আপনার জীবন কোন কাজে অতিবাহিত করেছেন সেটার হিসাব কে নেবেন? আল্লাহ। দুই নাম্বার হচ্ছে কি, আপনি আপনার যৌবন কালটাকে কোন কাজে অতিবাহিত করেছেন সেই বিষয়ে প্রশ্ন করা হবে। তিন নাম্বার হচ্ছে আপনি আপনার যে অঢেল সম্পত্তিগুলো অর্জন করেছেন সেটা কি হালাল পথে না হারাম পথে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। চার নাম্বার যে বিষয়টা, আপনি আপনার সম্পত্তি থেকে যেই যেভাবে দান করেছেন, কোন জায়গায় ইউজ করেছেন সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পাঁচ নাম্বার যেটা, সেটা হচ্ছে কি যে আপনি দীন সম্পর্কে ইসলাম সম্পর্কে যতটুকু জানেন সেই সম্পর্কে আপনি আমল করছেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আইসিএল মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে